সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। রাফায় অভিযান চালাতে কেন এত মরিয়া ইসরায়েল? চার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যার ভিডিও ফাঁস। গাজে ইউক্রেন বিষয়ে দ্বৈত নীতি পরিহার করতে ইউর প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান। গ্যাংস্টারদের দখলে উত্তাল হাইতি, ক্ষুধার ভয়ে সাধারণ জনগণ। মদের মতো ক্ষমতা মানুষকে নেশাগ্রস্ত করে বললেন আন্না হাজারে। মস্কোতে কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, হতাহতের আশঙ্কা। এবং ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সড়ক সেতু, হতাহত দশ। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাফায় অভিযান চালাতে কেন এত মরিয়া ইসরায়েল? ফিলিস্তিনের গাজার দক্ষিণে ছোট শহর রাফা, শহরটিতে এখন প্রায় 1400 মানুষের বসবাস। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে গাজার বাস্তুচ্যুতরা আশ্রয় নেয় সেখানে। তবে হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে রাফায় স্থল অভিযান চালাতে বদ্ধপরিকর ইসরায়েল। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, মানবিক বিপর্যয় সংখ্যা থাকা সত্ত্বেও রাফায় কেন ইসরায়েলের সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু? বৃহস্পতিবার 21 মার্চে অ্যাসোসিয়েট প্রেস বা এপির এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েল রাফা আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা গ্রহণ করেছে। এছাড়াও নেতানিয়াহু ওয়াশিংটনে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছেন তার পরিকল্পনা তুলে ধরতে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েলের মিত্ররা অভিযানের সিদ্ধান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে পরামর্শ দিয়েছে। এ ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, রাফা স্থল অভিযান না চালিয়ে হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়। রাফা কেন এত গুরুত্বপূর্ণ? গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আকারের আক্রমণ শুরু করে হামাস। এই মারাত্মক আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল যুদ্ধ ঘোষণা করে। ইসরায়েলের দাবি, গাজা উপত্যকায় হামাসের শক্ত ঘাঁটি হল রাফা। তারা বিভিন্ন অভিযানে হামাসের অন্তর্গত 24টি বাহিনীর মধ্যে 18টি ধ্বংস করেছে। তবে উত্তর গাজাতে হামাস কিছু এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে এবং আক্রমণ চালাচ্ছে। তাদের ধারণা, রাফায় অন্তত হামাসের 4টি বাহিনী রয়েছে। হামাসকে রাফা থেকে নির্মূল করতে হলে অবশ্যই স্থল অভিযান চালাতে হবে। নেতানিয়াহুর ভাষ্য মতে, এই স্থল অভিযানের লক্ষ্য হল হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করা। ইসরায়েলের পরিকল্পনা এত বিরোধিতা কেন? স্থল অভিযানের সিদ্ধান্তে অনড় থাকা ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপদ পরিকল্পনা ব্যতীত অভিযান না চালানোর আহ্বান জানিয়েছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, এই সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন মুঠোফোনে নেতানিয়াহুকে এই আহ্বান জানান। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র স্থল অভিযানের বিকল্প পদ্ধতি খুঁজছে। অন্যদিকে মিশর বলছে, এই পদক্ষেপ ফিলিস্তিনিদের মিশরের দিকে ঠেলে দিবে, ফলে ইসরায়েলের সঙ্গে 4 দশকের শান্তি চুক্তি হুমকির মুখে পড়বে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার 20 মার্চ সৌদি আরবের আল হাদাত টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে স্থল অভিযানের বিষয়ে উদ্বেগ জানান। তিনি বলেন, এত সংখ্যক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার সুযোগ নেই। এমত অবস্থায় স্থল অভিযানকে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। চার ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যার ভিডিও ফাঁস। দখলদার ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় 4 ফিলিস্তিনিকে হত্যার একটি ভিডিও ফাঁস করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ভিডিওটিতে দেখা গেছে, নির্মমভাবে নিরস্ত্র 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ভিডিওটি শুরুতে দেখা যাচ্ছে, 4 ফিলিস্তিনি একসঙ্গে হাঁটছেন। ওই সময় তারা কথাবার্তাও বলছিলেন, তবে তখন যে তাদের মাথার উপর একটি ইসরায়েলি ড্রোন ঘুরছিল সেটি কেউই খেয়াল করেনি। হাঁটার সময় হঠাৎ করে তাদের উপর 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে সঙ্গে সঙ্গে 2 জনের মৃত্যু হয়, বাকি 2 জন 2 দিকে দৌড় দেন। তখন আলাদাভাবে আরো 2টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের করা হয়। আল জাজিরা জানিয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, আর ঘটনাটি ঘটেছে গাজার খান ইউনিসে। যে ড্রোনটি দিয়ে নির্মম ঘটনাটি ভিডিও করা হয়েছে সেটি পরবর্তীতে ভূপাতিত করে ফিলিস্তিনের যোদ্ধারা। এরপর ওই ড্রোন থেকে পাওয়া যায় এই ভয়ঙ্কর ভিডিওটি। এই হত্যাকাণ্ড ঘটানোর আগে আন্তর্জাতিক অপরাধ আদালতকে গণহত্যা রুখতে ইসরায়েলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু সেই নির্দেশনা না মেনে নিরস্ত্র ব্যক্তিদের উপর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল ভিডিওটি সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল। তাদের প্রশ্নের জবাবে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের ইউনিট বলেছে, এটি ছিল খান ইউনিসের একটি যুদ্ধের সময়কার ভিডিও। ওই স্থান থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। খান ইউনিস থেকে তাদের সেনারা গাজা সশস্ত্র যোদ্ধাদের কাছ থেকে বিভিন্ন সময় হামলার মুখে পড়েছিল, ফলে তাদের সেনারা সন্দেহ করছিল এই 4 জন হামাসের যোদ্ধা ছিলেন, কারণ হামাসের যোদ্ধারা বেসামরিকদের বেশে চলাচল করে থাকেন। গাজা ইউক্রেন বিষয়ে দ্বৈত নীতি পরিহার করতে ইউর প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান।
ইউক্রেনকে সমর্থন করার লক্ষ্যে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। ঠিক একইভাবে মারাত্মক খাদ্য ঘাটতিতে থাকা লাখ লাখ ফিলিস্তিনি এবং দুর্ভিক্ষের ঝুঁকিতে থাকা গাজার ক্ষেত্রে একই ধরনের মনোভাব প্রকাশের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৃহস্পতিবার 21 মার্চ ব্রাসেলসে ইউ শীর্ষ সম্মেলনে জাতিসংঘ সনদ আন্তর্জাতিক আইনে বর্ণিত মানদণ্ডের প্রতি সম্মান প্রদর্শনে দৃঢ় ঐক্যবদ্ধ থাকতে নেতাদের প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের মূল নীতি হচ্ছে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়া। ইউ কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের পাশে দাঁড়িয়ে গুতেরেস সাংবাদিকদের বলেন, ইউক্রেনের মতো গাজাতেও আমাদের অবশ্যই নীতিতে অটল থাকতে হবে। জাতিসংঘের খাদ্য বিষয়ক একটি সংস্থা সতর্ক করে বলেছে, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ আসন্ন। এদিকে ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় স্থল আক্রমণ শুরু করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে মনে হচ্ছে, যেখানে অনেক লোক যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে। 27 জাতির ইউ দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনিদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিতে গভীরভাবে বিভক্ত। 7ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের বিধ্বংসী হামলা এই বিভক্তির সৃষ্টি করেছে। তবে গাজায় নিহত সংখ্যা প্রায় 32,000 বেড়ে যাওয়ায় আরো অনেক দেশ যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করছে। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার 2 বছর ধরে চলা যুদ্ধকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখছে প্রায় পুরো জোট। তারা দেশটিকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করছে, যুদ্ধবিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করার জন্য শত শত কোটি ইউরো ঢালছে জোটটি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাতকার বলেছেন, ফিলিস্তিনে ভয়াবহ সংকট মোকাবেলা ইউরোপের জন্য মোটেও উপযুক্ত সময় ছিল না। তিনি বলেন, আমি মনে করি এটি ইউক্রেনকে রক্ষার জন্য আমাদের প্রচেষ্টাকে হ্রাস করছে, কারণ গ্লোবাল সাউথের অনেক দেশ ইউক্রেন ও ফিলিস্তিনের বিষয়ে ইউরোপের পদক্ষেপকে দ্বৈত অবস্থান হিসেবে ব্যাখ্যা করে। আমি মনে করি এক্ষেত্রে তাদের যুক্তি আছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্রু গাজায় ঘটে যাওয়া ঘটনাকে নাটকীয় বলে বর্ণনা করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, আমরা যেমন মানুষদেরও দেখতে পাচ্ছি যারা ঘাস খেয়ে নিজেদের পেট ভরানোর চেষ্টা করছে, যারা দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। ইউরোপকে নেতৃত্ব দিতে হবে, অনুকরণ করা নয়। আমাদের অবস্থান স্পষ্ট করার সময় এসেছে, অবিলম্বে যুদ্ধবিরতি দাবি করা, জিম্মিদের মুক্তির দাবি করা। গ্যাংস্টারদের দখলে উত্তাল হাইতি, ক্ষুধার ভয়ে সাধারণ জনগণ। চরম আতঙ্ক দেখা দিয়েছে উত্তর আমেরিকার দেশ হাইতিতে। গ্যাংস্টারদের দখলে থমথমে পরিবেশ চারদিকে। রাজধানী পোর্টো প্রিন্সের পরিস্থিতি আরো ভয়াবহ। বিমানবন্দর দখলের চেষ্টার পর ত্রাণ সামগ্রী পৌঁছাতে সমস্যা হচ্ছে, ফলে ক্ষুধার ভয়ে দিন পার করছে দেশটির অধিকাংশ সাধারণ জনগণ। প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা এবং অনিশ্চয়তা ভুগছে বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দেশটিতে বেড়েছে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা। অস্থায়ী শিবিরে কোন রকম দিন পার করছে তারা, কিন্তু সেখানে পয় নিষ্কাশন খাবারের পাশাপাশি দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। হাইতিতে অস্থির শুরুর পর থেকে অস্থায়ীভাবে বাস করছে 100টি পরিবার। তাদের সে আবাসস্থল মানুষের বসবাসের উপযুক্ত নয়। খাবারের জন্য বাসিন্দাদের অবিরত সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। ক্লান্ত কণ্ঠে এমনই বলছেন এক বাসিন্দা সারা। 1 বছর আগে কম্পিউটার বিজ্ঞানের ছাত্র হিসেবে রাজধানী পোর্টো প্রিন্সের একটি শহরতলিতে বসবাস করতেন তিনি। চলমান সহিংসতায় তিনিও বাস্তুচ্যুত হয়েছেন। সারা বলেন, কখনো কখনো আমরা খাবার খুঁজে পাই, কখনো কখনো আমরা পাই না। আমি কোনো খাবার ছাড়াই স্কুলে যাই, ক্ষুধার্ত দিন কাটাই এবং তারপরও পেটে কিছু না দিয়ে ঘুমাতে যাই। এমনকি ক্যাম্পের অনেকে অসুস্থতায় ভুগছেন। পাশাপাশি নিরাপত্তাহীনতা এখন চরম আকার ধারণ করেছে। রাস্তাঘাটে প্রায় দেখা যাচ্ছে অজ্ঞাত লাশ। এত ভয় পেয়ে বাসিন্দারা শহর থেকে দ্রুত পালাচ্ছেন। মদের মতো ক্ষমতাও মানুষকে নেশাগ্রস্ত করে, বললেন আন্না হাজারে। আমি তাকে অনেকবার মদ আড়াতে বলেছি, কিন্তু তিনি অধিক অর্থের জন্য নীতি তৈরি করেছেন। আমি অত্যন্ত ব্যথিত যে অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মানুষ, যিনি আমার সাথে কাজ করতেন এবং মদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তিনি আজ মদের নীতি তৈরি করছেন। কিন্তু কি করা যাবে, তিনি তার কৃতকর্মের কারণে গ্রেপ্তার হয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি বা এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় এমন মন্তব্য করেছেন তার সাবেক আদর্শিক গুরু ও দুর্নীতি বিরোধী প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। দেশটির অনেক বিরোধী নেতা কেজরিওয়ালের প্রতি সমর্থন নিয়ে গ্রেপ্তারের নিন্দা করলেও আন্না হাজারে বলেছেন, আমি আম আদমি পার্টির মদ নীতি তৈরি করা উচিত নয়। তিনি বলেন, আমি অত্যন্ত ক্ষুব্ধ অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মানুষ, যিনি আমার সাথে আন্দোলন করতেন এবং মদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, তিনি আজ মদের নীতি তৈরি করছেন। কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়ে আন্না হাজারে বলেন, তিনি তার কৃতকর্মের ফল পেয়েছেন, কিছু না করলে তাকে গ্রেপ্তারের প্রশ্নই ওঠে না। এখন যাই হোক না কেন, তা আইন অনুযায়ী হওয়া উচিত। 2011 সালে ভারতে দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করে ব্যাপক পরিচিত মুখ হয়ে ওঠেন আন্না হাজারে। তার আন্দোলনে সামিল হয়েছিলেন কেজরিওয়াল। সে আন্দোলনের মাধ্যমে জন্ম হয় কেজরিওয়ালের আম আদমি পার্টি। সে সময় নির্বাচনী রাজনীতি পরিহার করে দলের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন আন্না হাজারে, কিন্তু এরপর বিভিন্ন বিষয়ে দলটার সমালোচনা করেন তিনি। কেজরিওয়াল ও তার দল সবসময় আন্না হাজারের সমালোচনা সরাসরি এড়িয়ে চলেছে। মস্কোতে কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা, হতাহতের আশঙ্কা।
রাশিয়ার রাজধানী মস্কোর একটি কনসার্ট হলে তিন বন্দুকধারী হামলা চালিয়েছে। শুক্রবার 22 মার্চে হামলার ঘটনা ঘটেছে বলে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের বিস্তারিত জানা যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। আরআইএ জানিয়েছে মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে তিন বন্দুকধারী ছদ্মবেশে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। তবে আরেক রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স হামলাকারীর সংখ্যা 2 থেকে 5 জন বলে উল্লেখ করেছে। বার্তা সংস্থা তাস জানিয়েছে হামলায় কয়েকজন মানুষ নিশ্চিতভাবে আহত হয়েছেন। সত্যতা নিশ্চিত হওয়া খবরে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। আহত হয়েছেন আরো কয়েকজন। আরআইএ উল্লেখ করেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, সেখানে দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়েছে। রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে কনসার্টে অংশ নিয়ে অনেক মানুষ পালানোর চেষ্টা করেছেন। এই সময় একাধিক গুলি শব্দ শোনা গেছে। আরো কয়েকটি ভিডিওতে দেখা গেছে অনেক মানুষ রক্তাক্ত কনসার্ট হলের মেঝেতে পড়ে আছেন। আশঙ্কা করা হচ্ছে তারা নিহত হয়েছে। তাস জানিয়েছে বন্দুক হামলার স্থানে একটি বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। পরে দ্বিতীয় আরেকটি বিস্ফোরণের কথাও জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম। দৈনিক পত্রিকা কমার্সেন্ট একটি ভিডিও প্রকাশ করেছে। এতে কনসার্ট হল ভবনের উপরে ধোয়ার কুণ্ডলী দেখা গেছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB বলেছে কনসার্ট হলে গুলিবর্ষণের ঘটনায় সব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেশটির মানবাধিকার কমিশনার তাতিয়ানা মস্কালকোভা বলেছেন এটি একটি সন্ত্রাসী হামলা। ভেঙে পড়ল ভারতের দীর্ঘতম সড়ক সেতু, হতাহত 10। ভারতের বিহার রাজ্যে একটি নির্মাণাধীন সেতু ভেঙে অন্তত একজন নিহত এবং 10 জন আহত হয়েছেন। রাজ্যটির সুপল জেলায় অবস্থিত ওই সেতুটি কোশি নদীর উপরে নির্মাণ করা হচ্ছিল। এটিকে হাই প্রোফাইল সেতু বলে অভিহিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। হিন্দুস্তান টাইমস জানিয়েছে সুপল জেলার বাকুড় থেকে মধুবনী জেলার ভেজার মধ্যকার এই সেতুটি হতে যাচ্ছিল ভারতের দীর্ঘতম সড়ক সেতু। তবে শুক্রবার ওই নির্মাণাধীন সেতুর একাংশ ভেঙে পড়েছে। জানা গেছে সেতুর 50-51-52 নম্বর পিলারের গার্ডার ভেঙে পড়ছে। এতে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া প্রায় 40 শ্রমিক সাময়িক সময়ের জন্য আটকা পড়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সুপল জেলার কর্মকর্তা কৌশল কুমার একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। এছাড়া আরো 9 জন আহত হয়েছে বলে জানান তিনি। এই দুর্ঘটনার পর সেতু নির্মাণের ক্ষেত্রে যে সামগ্রী ব্যবহার করা হয়েছিল তার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত এই সেতু বেশ হাই প্রোফাইল ছিল। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তত্ত্বাবধানে যৌথভাবে প্রায় 1,000 কোটি রুপি মূল্যে 10.2 কিলোমিটার সেতুটি নির্মাণ হয়েছে। গ্যামন ইন্ডিয়া এবং ট্রান্স রেল লাইটিং লিমিটেড প্রাথমিকভাবে 2023 সালে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর জন্য ডেডলাইন পিছিয়ে দেওয়া হয়। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হয়ে যাবে, যদিও ভেঙে পড়ার সময় সেই সময়টা আরো বাড়তে পারে। এর আগে গত বছর জুন মাসে বিহারের ভাগলপুরে আরেকটি সেতু ভেঙে পড়েছিল। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।